হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আজকে যে টেবলেটটির সম্বন্ধে আমি রিভিউ দেব হয়তো অনেকে আপনারা জানেন নাম জানেন না জানলেও কিন্তু আপনারা এই কালার দেখেই বুঝতে পারছেন যে এই টেবলেটটি অনেকেই কিন্তু ব্যবহার করে মনে হয় কিন্তু এই হ্যাঁ সঠিক ব্যবহার এবং সঠিক ডোজ কী এবং কী কী কাজে আমরা ব্যবহার করবো সে সম্বন্ধেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং এই এই টেবলেটটি খাওয়ার ফলে কী কী সার্টিফিক দেখা দিতে পারে অনেকেই ইউটিবিলিটি কন্টিনিউ কিন্তু ব্যবহার করতেছেন তো কন্টিনিউ ব্যবহার করার ফলে কী কী সার্টিফিকেট দেখা দিতে পারে তো সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও আমাদের এই চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল বাটনটি অন করে রাখুন যেন এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় তো বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও নেক্সট টপিক নিয়ে ব্যবহার আগে আমরা জেনে নেব এই টেবিলটি কম্পোজিশন কি এই অ্যালডিসি পি টেবিলটি যে কম্পোজিশন সেটা হলো অ্যাসিক্লোফোনাক হানড্রেড এমজি এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি এই অ্যালডিসি পি টেবিলটি যে কোম্পানি তৈরি করেছে সেটা হলো অ্যালক্যাম ল্যাবরেটরিজ ফ্রেন্ডস এই অ্যালডিসি পি টেবলেটটি আপনার যে কোনো ওষুধের দোকানে ইজিলি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা এমআরপি দিয়ে হয়তো এর কম রেটু আপনার পেতে পারেন এই টেবলেটটি আমরা কী কী কাজ পেতে পারি বা এই টেবলেটটি কি কী কাজে ব্যবহার করতে পারি ফ্রেন্ডস এই অ্যালডিসিপি আমাদের হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে বা মাসলে টান পড়লে জয়েন্টের ব্যথা বা কোনো চোট লাগা বা অ্যাক্সিডেন্টালি ব্যথা দাঁতের ব্যথা এবং পেটের ব্যথা যদি দেখা দেয় সেক্ষেত্রেও ব্যথা কাজ করবে এবং মাথা ব্যথা হেডিকের সমস্যা মাইগ্রেনের সমস্যা এই ধরনের সমস্যা যদি থাকে এটি খুবই ভালো কাজ করে থাকে এই টেবলেটটি থেকে খুব ভালো এই ধরনের সমস্যা থেকে রেজাল্ট পাওয়া যায় এছাড়া জ্বর জ্বরের সাথে সারা সারাশুষ যদি ব্যথা করে সেক্ষেত্রেও এই টেবলেটটি বেটার কাজ করে থাকে তো ফ্রেন্ডস এ ছিল পি ট্যাবলেটটি সঠিক কাজ বা বেনিফিট এই পি ট্যাবলেটটি যে ডোজ সেটা হলো দিনে দুবার খেতে পারেন খাওয়ার পরে কিন্তু খেতে হবে এই টির নির্দিষ্ট একটি ডোজ রয়েছে পাঁচ থেকে সাত দিন খেতে পারেন কন্টিনিউ কিন্তু এই টেবলেটটি খাওয়া যাবে না কেননা এই প্যানকিলার টেবলেটটি কন্টিনিউ ব্যবহার করলে আপনার লিভার ড্যামেজ হয়ে যেতে পারে বা কিডনির সমস্যা দেখা দিতে পারে বদহজমের সমস্যা দেখা দিতে পারে বা আপনার আরও অন্যান্য সাইড এফেক্ট দেখা দিতে পারে তাই এই টেবলেটটি কন্টিনিউ কিন্তু ব্যবহার করবেন না অনেকেই এই টেবলেটটি কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার লিভারে কোনো লিভারে কিন্তু সমস্যা হতে পারে তো এই ছিল এই টেবলেটটি কিন্তু সাইড এফেক্ট তো বন্ধুরা এই ট্যাবলেটটি কেনার আগে বা ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করবেন বা খাবেন তো ফ্রেন্ডস এই ছিল এল পি ট্যাবলেটটি সম্পর্কে আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলে সদস্যতাই জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন